দুই ছাত্র খুনে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী আজ তাকে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার হওয়ার আগের মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছে কাঁধে ব্যাগ মুখে মাস্ক নিয়ে হাঁটতে হাঁটতে হাওড়া স্টেশনে বাগুইহাটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন হাফ প্যান্ট পরে কাঁধে ব্যাগ মুখে মাস্ক নিয়ে হাওড়া স্টেশনে বাগুইহাটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র প্রসাদ হাওড়া স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন আজকে হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এই সেই সত্যেন্দ্র চৌধুরী যাকে 18 দিন ধরে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ বাগুইহাটি জোড়া খুনের 18 দিন পরে পুলিশের জালে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী এই সেই সত্যেন্দ্র চৌধুরীর ছবি আপনাদের সামনে তুলে ধরছি হাওড়া স্টেশনে সিসিটিভি ফুটেজে যে ছবি উঠে এসেছে মুখে মাস্ক কাঁধে ব্যাগ হাফ প্যান্ট পরা সত্যেন্দ্র চৌধুরী হাওড়া স্টেশনে ঘুরে বেড়াচ্ছিল 18 দিন ধরে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল বারবার সে সিম বদল করছিল বিভিন্ন সিম ব্যবহার করে মেসেজ ফোন করছিল সত্যেন্দ্র এবং যেমনটা জানা যাচ্ছে যে টাকা ফুরিয়ে আসছিল সত্যেন্দ্র চৌধুরীর এবং পুলিশের নজরে ছিল সত্যেন্দ্র আত্মীয়দের ফোন নম্বর এবং সেই ফোন নম্বর ট্র্যাক করেই কিন্তু অবশেষে সত্যেন্দ্র চৌধুরীর খোঁজ পায় পুলিশ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বাগুইহাটি জোড়া খুনে অভিযুক্ত মূল অভিযুক্ত সত্যেন্দ্র প্রসাদ ঘটনার 18 দিন বাদে হাওড়া স্টেশন থেকে গ্রেফতার করলো পুলিশ হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে সে ভাড়া করে সেখানেই রাত কাটাতো এবং যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে তার টাকা ফুরিয়ে আসছিল এবং পুলিশের নজরে ছিল সত্যেন্দ্র আত্মীয়দের ফোন নম্বরও এরই মধ্যে একটি অপরিচিত নম্বর থেকে সত্যেন্দ্র এক আত্মীয়র কাছে ফোন আসে আজ ফের একই নম্বর থেকে ফোন যায় সত্যেন্দ্র আত্মীয়ের কাছে সেই নম্বর ট্র্যাক করে হাওড়ায় সত্যেন্দ্র লোকেশন জানতে পারে পুলিশ এবং অভিযান চালিয়ে হাওড়া স্টেশন সংলগ্ন ট্রাভেল এজেন্সির অফিসের সামনে থেকে পাকড়াও করা হয় বাগুইহাটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি একদিকে রয়েছেন হাওড়া থেকে আমাদের প্রতিনিধি সুনীত হালদার অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে আদালতে এই মূল অভিযুক্তকে তোলা হলে তাকে 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত আদালতের সামনে থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সমীরণ পাল প্রথমেই শুনি তোমার কাছে আসবো দেখো যেটা পুলিশ সূত্রে খবর প্রায় দু সপ্তাহ বেশি সময় ধরে সত্যেন্দ্র চৌধুরী বাগুইহাটি যে জোড়া কিশোর খুনের মূল অভিযুক্ত সে কার্যত পালিয়ে বেড়াচ্ছিলেন এবং সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে খবর যে হাওড়া স্টেশনের যে ওয়েটিং রুম আছে এই ঠিক ওয়েটিং রুম ওপরে এই এইখানেও সে রাত কাটিয়েছে গতকাল রাতেও সে এই ওয়েটিং রুমে সে রাত কাটিয়েছিল আজ সকাল 8:10 নাগাদ সে ওয়েটিং রুম থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পর হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকে যে ট্রাভেল এজেন্সির অফিস আছে সেই ট্রাভেল এজেন্সির অফিসে সে মুম্বাইয়ের যাবে বলে টিকিট কাটতে যায় এবং সেই সময় হঠাৎ লোডশেডিং হয়ে যায় দোকানটাতে এবং তাকে দাঁড়াতে বলে এবং সেই সময় তার পকেটে কোনো টাকা ছিল না হঠাৎ সে তার পকেট থেকে মোবাইল ফোন বার করে সে যখন ফোন করে নিজের আত্মীয় বা কারোর কাছে পরিচিত বন্ধুর কাছে তখন সে টাকা চায় ফোনে এবং এই মোবাইল ফোন ট্র্যাক করেই পুলিশ সঙ্গে সঙ্গে বুঝতে পারে তার লোকেশন এবং সাদা পোশাকে দুজন পুলিশ গোয়েন্দা তাকে গিয়ে হাতে নাতে পাকড়াও করে এবং এই ঘটনায় তদ কার্যত যে বিধাননগর পুলিশ কমিশনারেট এবং সিআইডি যৌথভাবে তদন্ত করছে এবং যেটা জানা যাচ্ছে সিআইডি সূত্রে খবর গতকাল রাতেও কিন্তু সে এইখানে যে ওয়েটিং রুম আছে সেখানে সে রাত কাটিয়েছে আজ সকালে সে বেরিয়ে আসে 8:10 নাগাদ সেই সিসিটিভি ফুটেজেও দেখা স্পষ্ট দেখা যাচ্ছে সে হাফ প্যান্ট পরে সাদা জামা ডটেড জামা এবং সে বেরিয়ে আসছে সেই ছবি সিসিটিভিতেও ধরা পড়েছে।